খুন আসছে, ছাত্রছাত্রীরা বলেছে যে এটাকে প্রত্যাহার করে মিনিমাম এক মাস সময় দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে ডিমান্ড করছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাইস চ্যান্সেলরের কাছে যে এটাকে ইমিডিয়েট প্রত্যাহার করুন। অন্যথায় আমরা কিন্তু আপনারা জোর জবরদস্তি করে নিতে পারেন, আপনাদের স্বভাব আছে, কিন্তু আইন যেটাকে বলছে আইনটাকে তো আপনারা মানবেন, গাইডলাইনসটা তো মানবেন। তো আমরা ডিমান্ড করছি ত্রিপুরা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে মিনিমাম যেন এক মাস সময় দিয়ে ওদেরকে পরীক্ষাটা নেওয়া হয়। এবং আপনারা জানেন করোনা প্যান্ডেমিক এবং ওমিক্রনও আসছে, এই বিষয়ে শিক্ষা দপ্তর কি ভূমিকা নিয়েছে, কি ভূমিকা নিয়েছে? হঠাৎ করে কোভিড বাড়ছে, বিভিন্ন কলেজগুলিতে স্যানিটাইজ হচ্ছে না, মাস্ক দিচ্ছে না ছাত্রছাত্রীদেরকে, পয়সার তো অভাব নেই, ফান্ডের তো অভাব নেই, তাহলে শিক্ষা দপ্তর কেন ছাত্রছাত্রীদেরকে কেন আপনারা ফ্রি মাস্ক সেটা দিচ্ছেন না? কলেজগুলিতে আপনারা গিয়ে দেখুন স্যানিটাইজ হচ্ছে না, বিভিন্ন স্কুলগুলিতেও করোনা পজিটিভ ছাত্রছাত্রীদের হচ্ছে, ছাত্রদের কোনো দোষ নেই, ছাত্রদের কোনো দোষ নেই। আমরা ডিমান্ড করছি যে অবিলম্বে ফ্রি ছাত্রছাত্রীদের মাস্ক যেন দেওয়া হয় শিক্ষা দপ্তর। এমনি তো শিক্ষা ব্যবস্থাকে তো আইসিইউতে নিয়ে গেছেন, আজকে তো শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা রাজ্যের মধ্যে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে, 100টা মিশন স্কুলকে এটাকে প্রাইভেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, রাজ্যের আজকে স্বাস্থ্য ব্যবস্থারও বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থা তো একদম আইসিইউতে চলে গেছে। আমরা ত্রিপুরা প্রদেশ NSY ডিমান্ড করছি যে অবিলম্বে ছাত্রছাত্রীদের ফ্রি মাস্ক এবং এই যে করোনা বাড়ছে, কোভিড বাড়ছে, তার পরিপ্রেক্ষিতে কলেজগুলিতে ভালো করে স্যানিটাইজ করার জন্য আমরা ডিমান্ড করছি। ধন্যবাদ। সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে ত্রিপুরা প্রদেশ NSY-এর পক্ষ থেকে, সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন শুরু করছি। গত আপনারা জানেন দীর্ঘ লড়াই করার ফলে ত্রিপুরা প্রদেশ NSY-এর পক্ষ থেকে ঈশানোদয় স্কলারশিপের বিষয় নিয়ে এটা নর্থ ইস্টের ছাত্রছাত্রীরা প্রায় 10,000 ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, গতকালকে একটা নোটিফিকেশন জারি করেছে দীর্ঘ লড়াই করার ফলে ছাত্রছাত্রীরা, এবং শুধু ত্রিপুরাতে নয়, আমরা মণিপুরে নর্থ ইস্টের মধ্যে মণিপুর, আসাম, ত্রিপুরা প্রদেশ, আসাম NSY প্রেসিডেন্ট সহ বিভিন্ন নেতা কর্মীরা আন্দোলন করেছে এবং এটা নিয়ে দিল্লিতেও প্রদর্শন হয়েছে আপনারা জানেন। তাই গতকালকে এডুকেশন দপ্তর থেকে একটা নোটিফিকেশন জারি করেছে যে মেরিট অনুযায়ী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমি ছাত্রছাত্রীদের এবং নর্থ ইস্টের যারা নেতারা সংগ্রাম করেছে, NSY প্রেসিডেন্ট, নর্থ ইস্টের প্রেসিডেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই লড়াইটা ত্রিপুরা থেকে শুরু হয়েছে এবং নর্থ ইস্ট থেকে CBI তদন্ত পর্যন্ত দাবি করা হয়েছে। যদিও এই বিষয়ে অনেক জল গোলাগুলি হয়েছে এবং মেরিট অনুযায়ী অনেক নামও ভুল ছিল, ফেক নাম ছিল, তারপরে বিভিন্ন আন্দোলন করার ফলে এটা মেরিট অনুযায়ী গতকালকে পাবলিশ করেছে যে ছাত্রছাত্রীরা এখন মেরিট অনুযায়ী ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। এবং আমাদের ত্রিপুরাতেও অনেক ছাত্রছাত্রীদের নাম নেই, সেই বিষয়েও আমি আজকে আবার চিঠি লিখব যে যাদের মেরিট অনুযায়ী দিয়েছেন, যাদের যোগ্যতা আছে ওদেরকেও যেন বিবেচনা করে দেওয়ার জন্য আমি সেটা আপনাদের মাধ্যমে ডিমান্ড করছি। সেই বিষয়ে আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন এবং